এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে? সব নবীরা চেয়েছেন একজনের কাছে, তিনি কে? সব আল্লাহর ওলিরা চাইতেন একজনের কাছে, তিনি কে? আমরাও চাইব একজনের কাছে, তিনি কে? সৈয়দনা আদম আলাইহিস সালাম কি দোয়া করলেন এই কোরআনে আসরা নাই? সৈয়দনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আসরা নাই? সৈয়দনা আদম আলাইহিস সালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, যালামনা আনফুসানা, নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কি না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন, শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে? আমরাও যদি ভুল করি, অন্যায় করি, এই দোয়া করলে মাফ করবে কে? আমরা কি ভুল টুল কিছু করি? হ্যাঁ করেন, আমরা ভুলকারী, আমরা পাপি, আমরা পাপির ঘরের পাপি, ঠিক কি না? পাপের সাগরে আমরা হাবুডুবু খাই, পাপের কোনো শেষ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে? এমন কোন পাপ নাই আমরা করি নাই, আমরা পাপি, পাপির ঘরের পাপি, ঠিক কি না? দোয়া চাওয়াও সুন্না, দোয়া করাও সুন্না, বুঝতে পেরেছেন? দোয়া নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন, রাজি আছেন তো? অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করবো, আমি আরেকজনের জন্য করবো কেন? ওনারটা উনি করুক, আমারটা আমি করি, এরকম কথা আছে না? নাই না, অন্যের জন্য দোয়া করবেন, এতে লাভ আছে। আপনি যখন কারো জন্য দোয়া করেন, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো, আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও। মা মিন মুসলিম ইয়াদউ লি আখিহি আল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালা আল মালাক ওয়ালা কাবি মিসলিন, ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নেই, তুমি তারে ধনী বানায় দাও, ফেরেশতারা তখন বলে ওয়ালা কাবি মিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, এক কানা ডর করি কো আওয়াজ, সুবহানাল্লাহ, এবার বেড়ে গেছে আওয়াজ, এক কানা ডর করি হওনা বাজি, এইটা বললে কক্সবাজারের বাইরে বলতে পারে, ডর করি কইতে হবে বড় বড় করে। আপনার ভাই অসুস্থ, আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ, তারে তুমি সুস্থ করে দাও, ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও। তো এজন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস, নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কিন্তু দোয়া করলেন না, তার মানে আসল নির্যাসটাই আপনি মিস করলেন, ঠিক কি না? আরেক বর্ণনায় এসছে, আর দোয়া উহুয়াল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত, দোয়া যে করতেছেন এটাই ইবাদত, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই, যখন মুসল্লায় দাঁড়াই, আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন, সোজা একটা টান, আর ডানে বাই অনেকগুলো দাগ কাটলেন। আল্লাহর হাবিব বললেন, ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা, ওরা হাতছানি দেয়, আসো নাচের অনুষ্ঠানে আসো, গানের অনুষ্ঠানে আসো, মদের আড্ডাখানায় আসো, জুয়া খেলাতে আসো, ওইদিকে যাওয়া যাবে না, মুমিনের রাস্তাটা সোজা, এটা সিরাতুল মুস্তাকিম, এই রাস্তায় যদি একবার উঠে যান ডানে বাই কোনো মোড় নাই, খালি চলবে, খালি চলবে, ইউ টার্ন নাই, কোনো চৌমুহনি নাই, এই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই,
হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়ে না আমিন। এজন্য সালাতের মধ্যে দোয়া আশ্রয় নাই। প্রতিদিন আমরা দোয়া করি, দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না, এর চাইতে দামি দোয়া হতে পারে না। এই দিনে সিরাতুল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, সোজা পথ। তো এই জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই, এটা অনেক গুরুত্বপূর্ণ। ইটস এন আর্ট, দোয়াটা একটা শিল্প। দোয়াটা কি একটা শিল্প, এটাকে রপ্ত করতে জানতে হয়, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না নাই? কারো দোয়া থার্ড ক্লাস দোয়া, কারোটা সেকেন্ড ক্লাস, কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া, ঠিক কিনা? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া, মুহূর্তে আরশে পৌঁছে যায়। এটাকে রপ্ত করতে হয়, এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয়। অনেকে দোয়া করে আবেগ নাই, আসরা নাই। জুমার দিন দেখবেন নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে, অনেক মুসল্লি দোয়া করতেছে, ওদিকে তাকায় আছে হাত কিন্তু এভাবে, আর তাকায় আছে জানালার দিকে, ও কি দোয়া করতেছে, কথা বলেন আসরা নাই? এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে, খুব আন্তরিকতা দিয়ে, হৃদয় থেকে। আপনার চোখের পানি যেন ঝরে, চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে, আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল। চোখের পানি এত দাম, দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা, দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। এজন্য কান্নার কোনো বিকল্প নাই, কাঁদতে হবে, কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে। তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট, আমরা বুঝলাম, ইটস এন আর্ট, এটা শিল্প, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। কেমন করে দোয়াটা করলে দোয়া কবুল হয়, কখন করলে কবুল হয়, এটার প্রসিডিউরটা কি, হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার অ্যাপ্লিকেশন, কেমন করে কবুল হবে, আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না, আর তাকদীরু লা ইয়ারুদ, তাকদীরের কোনো চেঞ্জ হয়? মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তাকদীর লিখে রেখেছে কে? আল্লাহ। এই তাকদীরের কোনো চেঞ্জ নাই, এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে? আল্লাহ। এটার কোনো চেঞ্জ নাই, এটার কোনো সাধারণত রদবদল নাই, এটার কোনো পরিবর্তন নাই। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, তবে তাকদীরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায়, দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয়। কি পাওয়ার দেখছেন, তাকদীরও চেঞ্জ করে ফেলে দোয়া, তাকদীর চেঞ্জ হয়ে যায়। আমরা প্রায় শুনি মুমূর্ষু রোগী ক্যান্সারে আক্রান্ত, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিয়েছে বাঁচবে না, বেশি বাঁচলে 3 মাস, কয় মাস, এরপরেও দেখা গেছে উনি 10 বছর বেঁচে ছিল। এরকম নজির এদেশে আসার নেই। কিভাবে বাঁচলো? দোয়ার বদৌলতে। কিসের বদৌলতে? তো এইটা যে অনেক গুরুত্বপূর্ণ, এটা কি আপনারা ফিল করেন? টের পান আপনারা? এটা অনেক পাওয়ারফুল, ইটস লাইক এ মিসাইল। যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে, মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে। সুবহানাল্লাহ, পড়বেন না? আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। শুধু AK-47 মেশিন গান, চাইনিজ কুড়াল, এগুলো আমাদের অস্ত্র নামিয়া, আমাদের অস্ত্র হলো দোয়া। রাতের তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া, এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র, চিল্লায় বলতে হবে, ঠিক কি না? এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই, এটাই মুমিনের সবচাইতে বড় হাতিয়ার। দুনিয়ার সব কিছুর খেলা যেখানে শেষ, সব কিছুর কারিশমা যেখানে শেষ, ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম,
ও আমার গোলাম, তুমি আমারে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে হাত তুলে চাও, চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব। আবার আল্লাহ বললেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াসতাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও নবী, আমার বান্দারা যখন বলে আমি কোথায়, আপনি বলে দেন আমি একেবারে কাছে। আল্লাহ কি কাছে না দূরে? সবাই বলেন কাছে না দূরে? ইযা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন, ডাকতে দেরি, আমি ডাকে সাড়া দিতে দেরি হয়? আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে? কারণ আল্লাহর দরবারে না নাই, আছে শুধু হ্যাঁ। আল্লাহর দরবারে কি নাই? কি আছে? তাড়িয়ে দিতে তিনি জানেন না, ফিরিয়ে দিতে তিনি জানেন না। আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না, বাধ্য হই অনেক সময় ফিরিয়ে দিতে। আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কোন ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না, তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন। চাইলেই লাভ, চাইলেই আল্লাহ কবুল করে। অনেকে বলে হুজুর এটা কি বলবো, কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ, এরকম অভিযোগ আছে না নাই? অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম, আল্লাহ আমার একটা ছেলে দিও, একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে, আছে না নাই? অনেকে বলে হুজুর চারটা ছেলে, আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও, আল্লাহ দেয় না। কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর, আল্লাহ শুনলো না আমার কথা, এরকম বলে? ইউসুফের খিলে এরকম কেউ বলে? আছে, অনেকের আফসুস। তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয়, কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না। আল্লাহর দেয়ার পদ্ধতি আছে, তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন। কয় পদ্ধতি? সবাই জোরে বলতে হবে, কয়টা? পদ্ধতি নাম্বার ওয়ান, আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব, ইয়েস দিব, তিনি বলেন দিব, তোমার দোয়া কবুল আমি দিব, বলেই তিনি দিয়ে দেন, আপনি পেয়ে খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়ে দিব বলে দিয়ে দেয় সাথে সাথে, আপনি খুশি। পদ্ধতি নাম্বার টু, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব, আল্লাহ কি বলে? তিনি দিব না বলতে জানেন না, তিনি সবসময় কি বলে? দিব। পদ্ধতি নাম্বার টু, আপনি চাইলেন আল্লাহ বলে দিব, তবে এখন দিব না পরে দিব। কখন দিলে আমার জন্য বেশি ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে? যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয়, সুবহানাল্লাহ। পদ্ধতি নাম্বার থ্রি, আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব দিব দিব, না বলেন না তিনি, দিব তবে এখনো দিব না পরেও দিব না, এটা তোমার জন্য কেয়ামতের ময়দানে আমি রেখে দিব। যেদিন বিপদে পড়ে যাবা, যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে, সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টকটক করে পড়বে, তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মী চিনবে না, দলের কর্মী নেতা চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ওই কঠিন দিনে আমি তোমার এই দোয়ার বদৌলতে বাঁচায় দেব। আল্লাহ আকবার। এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও, চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি, কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে। সবাই পড়েন, কেউ ফিরে না খালি হাতে। এই কথাটা 100% ঠিক না? তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে? প্রথমে সাথে সাথে দিলেন, এরপরে দেরি করে দিলেন, তারপরেরটা তিনি রেখে দিলেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য এখন থেকে বেশি বেশি কি করব, কি করবেন, কার কাছে চাইবেন? কবুল করবে উনি? বিশ্বাস হয়? সন্দেহ লাগে? লাগে লাগে? কবুল করবে কে? সব নবীরা চেয়েছেন একজনের কাছে, তিনি কে? সব আল্লাহর ওলিরা চাইতেন একজনের কাছে, তিনি কে? আমরাও চাইব একজনের কাছে, তিনি কে? সৈয়দনা আদম আলাইহিস সালাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই?
সাইয়েদনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আসরা নেই? সাইয়েদনা আদম আলাইহিসসালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, যালামনা আনফুসানা, নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কি না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন। শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে? আল্লাহ। আমরাও যদি ভুল করি, অন্যায় করি, এই দোয়া করলে মাফ করবে কে? আল্লাহ। আমরা কি ভুল টুল কিছু করি? হ্যাঁ করেন, আমরা ভুলকারি, আমরা পাপি, আমরা পাপির ঘরের পাপি, ঠিক কি না? পাপের সাগরে আমরা হাবুডুবু খাই, পাপের কোনো শেষ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে? এমন কোনো পাপ নাই আমরা করি নাই, আমরা পাপি, পাপির ঘরের পাপি, ঠিক কি না? এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে? আল্লাহ।